চোরা কারবারির গোল্ডেন মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় তিনটি মামলা হয়েছে। সকালে রাজধানীর বাড্ডা থানায় র‍্যাব বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ পারভেজ ইসলাম জানান, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। গতকাল র‍্যাবের অভিযানে রাজধানীর মেরুল বাড্ডার বাসা থেকে গ্রেফতার করা হয় মনিরকে। এ সময় তার বাসা থেকে অবৈধ অস্ত্র, গুলি, নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 21 দিনের রিমান্ড চেয়ে মনিরকে আদালতে চলেছে পুলিশ। আওয়ামী লীগ সরকারই দেশের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে তিনটি সেতুর উদ্বোধন করে তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজও দ্রুত শেষ হবে। এ সময় করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সরকারের সব রকম প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের রিপোর্টে। সব দিক থেকে কিন্তু সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী সেতু, যশোরে ভৈরব নদের উপর সেতু এবং পাবনাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম স্বাধীনতা চত্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। দেশের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ কাজ করে এসেছে তার ফল এখন দৃশ্যমান, আগামীতে সে অগ্রযাত্রা আরও বাড়বে। 2009 যখন আমরা সরকার গঠন করি তারপর থেকে ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। আজকে দারিদ্র সীমা যেমন আমরা কমিয়ে এনেছি, অর্থনৈতিকভাবে মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের যে জীবন মান উন্নত করা যায় সেটাও আমরা প্রমাণ করেছি। সেই সাথে আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনীতি চাকাটা সবসময় যেন সচল থাকে সেই বিশেষভাবে এসব দিকে নজর দিয়ে কিন্তু আমরা পরিকল্পনা করেছি। শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতার জন্যই মানুষ উন্নত জীবন পেয়েছে। বর্তমানে জল স্থলে যে পরিমাণ উন্নয়ন কার্যক্রম চলছে তা সম্পন্ন হলে দেশের চিত্র পাল্টে যাবে। দক্ষিণ অঞ্চলের সাথে একটা যোগাযোগ যেটা একসময় সত্যি খুব কষ্ট ছিল, ঢাকা থেকে টুঙ্গিপাড়া বাড়িতে যেতে 24 ঘন্টা সময় লাগতো, এরপর যা রাস্তা হওয়ার পরে গাড়িতে গেলেও সেখানেও অন্তত 6-7 ঘন্টা তো লাগেই, ফেরি পার হওয়া, অনেক ঝুঁকি ঝামেলা পার হয়ে তারপর ওদের যেতে হতো। পদ্মাসিত হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না, তাছাড়া দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নে আমরা ব্যবস্থা নিই। এ সময় করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়ে জনসাধারণকে আরও সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিই। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।